আমন্ত্রণ সন্ধ্যা ৬টার সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শ্রোতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাইডেনের সেলফিতে শেখ হাসিনা, মরক্কোতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৮২০। হাসিনা মোদি বৈঠকে বাংলাদেশ ভারত তিন সমঝোতা স্মারক সই। নিরাপত্তা শঙ্কার কথা পুলিশকে জানাননি বরখাস্ত ডিএজি এমরান, বললেন হারুন। বিশ্ববাজারে কমেছে সোনার দাম, প্রভাব নেই দেশে। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে ৫০ বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার দিল্লিতে G20 সম্মেলনের ফাঁকে সেলফি বন্দী হন জো বাইডেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ সেখানে উপস্থিত ছিলেন। ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় দুদিনের G20 সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে তিনি দিল্লি পৌঁছান। এ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবারই ভারতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। G20 শীর্ষ সম্মেলনের শুরু শনিবার হলেও গতকাল শুক্রবারই শুরু হচ্ছে তার প্রারম্ভিক পর্ব। বহুপক্ষীয় এ আসরের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট ১৫টি দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। গতকাল সন্ধ্যায় তা শুরু হয়েছে। মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৬৭২ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। এছাড়া আহত হয়েছে আরও ৩২৯ জন। স্থানীয় সময় শুক্রবার রাতে ভূমিকম্পটি আঘাত হানে। এদিকে মরক্কোর ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার প্রধান লাহসেন মান্নি জানিয়েছেন, শক্তিশালী ওই ভূমিকম্পের পর আরও বেশ কয়েকবার মৃদু কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছিল ৫ মাত্রার। তবে তিনি নিশ্চিত করেছেন যে এই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পাশাপাশি শুক্রবার দুদেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত একটি সমঝোতাও রয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাশনাল পেমেন্টস কোঅপারেশন অব ইন্ডিয়া এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বাকি দুটি চুক্তির মধ্যে রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির নবায়ন এবং ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিলের সঙ্গে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সমঝোতা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, বরখাস্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসে আশ্রয় নেন। কিন্তু তিনি ইনসিকিউর ফিল করছে এমন কোনো তথ্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিংবা পুলিশকে জানাননি। এছাড়া আমাদের কাছেও তিনি আসেননি। শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এর আগে গতকাল শুক্রবার পুরো পরিবার নিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নেওয়ার কথা জানান ইমরান আহমেদ। দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা। ভালো মানের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে প্রায় ১১০০০০ টাকা। দেশের বাজারে সোনার রেকর্ড দাম হলেও বিশ্ববাজারে কমেছে দামি এই ধাতুটির দাম। গত এক সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম ১% বেশি কমেছে। ফলে দেশের বাজার ও বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পার্থক্য দেখা দিয়েছে। বর্তমানে বিশ্ববাজারে সোনার দামের তুলনায় দেশের বাজারে এক ভরি সোনা ১৪,০০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। গ্লিটার গ্যারান্টি, গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। টু গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন জীবাণুমুক্ত সারাক্ষণ।
সারা বিশ্বে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র। সেটি বিবেচনায় রেখে বাংলাদেশে যুক্তরাষ্ট্র আয়োজিত সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় মেলায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের 31টি কলেজ ও বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে এ মেলায় শিক্ষার্থী ও অভিভাবকদের ঢল নেমেছে। মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বুথ ঘুরে তথ্য নিচ্ছেন। মেলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কাউন্সিলররা বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কর্মকর্তাদের সাথে মুখোমুখি আলাপের সুযোগ পান। এছাড়া দর্শনার্থীরা যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা এবং এডুকেশন ইউএসএ উপদেষ্টাদের পরিচালনায় যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া জানতে সেশনে অংশ নেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শীর্ষ গন্তব্য যুক্তরাষ্ট্র। 2021-22 শিক্ষাবর্ষে 200টিরও বেশি দেশের 9,48,519 জনের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে স্বাগত জানিয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে র‍্যাগিং এর খবর সংগ্রহকালে হামলার ঘটনায় জড়িত দুই চিকিৎসকের বহিষ্কার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। শনিবার বেলা 11টার দিকে নগরীর সদর রোডে কর্মসূচি অনুষ্ঠিত হয়। বরিশাল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই বিক্ষোভ হয়। এ সময় সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিচার দাবিতে জড়িতদের নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রী সহ স্থানীয় সব দপ্তরে পাঠানোর ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা। এর আগে ঢাকা মেডিকেলে ঘটনা ঘটেছে, রাজশাহীতে ঘটনা ঘটেছে, আমরা কোথাও প্রতিবাদ করেছি, কোথাও বিচারে পাই নাই। সুতরাং যেহেতু বিচার পাই না, আমাদের আর বিচার দরকার নাই। এখন আমরা নিজেদের বিচার নিজেরা করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, যেভাবে বিভিন্ন জায়গায় হামলা মামলা চলছে, হত্যা করা হচ্ছে, এটি যেরকম সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বা তাদের নিষ্ক্রিয়তা একটা বড় কারণ। তার পাশাপাশি একটি বড় কারণ হচ্ছে সাংবাদিকদের আজকে বিভিন্নভাবে বিরক্ত হয়ে যাওয়া। সাংবাদিকরা যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ না হবে, ততদিন পর্যন্ত সাংবাদিকরা হামলা মামলার শিকার হবেন। যেখানে অন্যায় হবে, অবিচার হবে, যেখানে দুষ্ট মানুষ সেবা পাবে না, সেখানে তাদের পাশে দাঁড়ানো। এরই ধারাবাহিকতায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে আমাদের সহকর্মী কিন্তু এসেছেন, যাতে মানুষ সুচিকিৎসা পায়। কিন্তু তাদের সাথে যে আচরণ করা হয়েছে, এটা ন্যাক্কার জন্য। বরিশাল বিভাগে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 391 জন ডেঙ্গু রোগী। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডক্টর শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, মৃত 4 জনের 2 জনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া 1 জন পিরোজপুরের নেসারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও 1 জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্বাংশ দিয়ে বয়ে গেছে চারাল কাটা নদী। এ নদী জেলা থেকে বিভক্ত করেছে সদর উপজেলার রামনগর, জলঢাকা উপজেলার শিমুলবাড়ি এবং খুটামারা ইউনিয়ন। ফলে কখনো হাঁটু পানি, আবার কখনো নৌকায় যাতায়াত করতে হতো 3 ইউনিয়নের প্রায় 40,000 বাসিন্দাকে। বারবার একটি সেতুর দাবি জানালেও দীর্ঘ বছরেও নির্মাণ হয়নি। তাই নিজেদের উদ্যোগে 7 লাখ টাকা ব্যয়ে নদীর উপরে একটি সেতু নির্মাণ করেছেন এলাকাবাসী। জানা যায়, চারাল কাটা নদীর ঘুঘুমারি নাওঘাটে 1971 সালে একটি বাঁশের সাঁকো ছিল। বন্যায় সাঁকোটি ভেঙে গেলে স্বাধীনতার 50 বছরেরও সেখানে নির্মাণ হয়নি কোনো সাঁকো। এতে রামনগর, শিমুলবাড়ি ও খুটামারা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম থেকে জেলা সদরে যেতে প্রায় 30 কিলোমিটার পথ ঘুরতে হতো স্থানীয়দের। ঘুরে না গেলে ঝুঁকি নিয়ে পার হতে হতো নদী। এই ব্রিজ যখন ছিল না, খুব দুঃখে কষ্টে ছিলাম।
আমরা নদী পারাপারে খুব সমস্যা পড়তাম, আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য জেলা শহরে যেতে পারতাম না, পড়াশোনা করার জন্য যেতে পারতাম না। আমাদের নদীর ওপার থেকে এবারে অনেক টিচার অনেক ডাক্তার আসে, কিন্তু তারা সুযোগ সুবিধা পাচ্ছিল না। কোথাও জরুরি কাজ হলে সে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা লাগতো, নৌকা অনেক সময় পাওয়া যাইতো না। এসপ্লাটের পরিচয়টা কী পেলাম আমরা? আমরা এরম এলাকায় যদি কাঠের ব্রিজ ব্যবহার করি, স্মার্ট কোথ থেকে আসবে? আমাদেরকে স্মার্ট হতে হলে, ডিজিটাল হতে হলে এখানে পূর্ণাঙ্গ ব্রিজ চাই আমরা। তিন ইউনিয়ন মিলিয়ে আমাদের এই যে জনগণকে সবাইকে সাথে নিয়ে, আমাদের এই ভূমি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমাদের এই উদ্যোগ নিয়ে এই ব্রিজটা আমরা করছি। নীলফামারী জেলার গ্রামীণ জনগণের যোগাযোগের সুবিধার্থে বিভিন্ন স্থানে সড়ক সেতু এবং অন্যান্য অবকাঠামো তৈরি করা হচ্ছে, পর্যায়ক্রমে সেটি হচ্ছে। ইতিমধ্যেই বেশিরভাগ জায়গায় সড়ক নির্মাণ এবং সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। আমরা চেষ্টা করছি যে সমস্ত জায়গায় বাকি আছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনে নিরিখে ক্রমান্বয়ে এই সমস্ত সেতু এবং সড়কগুলো নির্মাণ কাজ শেষ। কিশোরগঞ্জের পুলের ঘাটে কাবাডি খেলা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। পরে সেই সংঘর্ষে আওয়ামী লীগের দুই গ্রুপ জড়িয়ে পড়ে। তিন ঘন্টা ব্যাপী ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 35 জন আহত হয়েছেন। সংঘর্ষ শুরু হয়ে থেমে থেমে বিকেল 3টা পর্যন্ত গচিহাটা সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসের 4 তারিখে স্থানীয়ভাবে কাবাডি খেলার আয়োজন করা হয়। এ খেলায় কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া এবং পাকুন্দিয়া উপজেলার পাটুয়া ভাঙা ইউনিয়নের আদর্শপাড়ার লোকজনদের মারামারি হয়। ওই বিরোধের জেরে শুক্রবার রাতে দুপক্ষের মধ্যে আবারও মারামারি হয়। কাবাডি খেলাকে কেন্দ্র করে আদর্শপাড়া এবং পিয়ারাকান্দির দুইটা ছেলের মধ্যে একটু মারামারি হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টা মীমাংসা করা হয়। গত রাত সন্ধ্যার পরে এখানে যে আদর্শপাড়া একটা ইটভাটা আছে, ইটভাটার মধ্যে আবার ওই দুইটা ছেলে আবার মারামারি করে পরবর্তীতে পুলিশ সহ স্থানীয় লোকজন এসে ওটা মীমাংসা করে দেওয়া হয়। এবং সেই বিষয়ে আজকে সকালবেলায় উভয় পক্ষ অর্থাৎ নদনা, পেয়ারাকান্দি, ভিটিপাড়া এবং আদর্শপাড়া লোকজন বসে এটা মীমাংসার জন্য চেষ্টা করে, কিন্তু ওই অবস্থায় তারপরে আদর্শপাড়া বনাম পেয়ারাকান্দি, নদনা এবং ভিটিপাড়া লোকজন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে, রাস্তায় ইটপাটেল ঢিল ছুঁড়ে, তারপর তাৎক্ষণিক পুলিশ আসে। পুলিশ এসে উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করে এবং নিয়ন্ত্রণ করে দুই আদর্শপাড়া এবং দুই পক্ষকে যার যার গ্রামে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।